أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সহিহ বুখারীর ঈমান অধ্যায় থেকে, সহিহ বুখারীর প্রথম খণ্ডে ঈমান অধ্যায় থেকে আমরা আজকে চমৎকার একটি হাদিস জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসটা জানার চেষ্টা করব, সেই মোতাবেক মানার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেই মোতাবেক আমল করার চেষ্টা করব। তাহলে দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, আমরা হাদিসটাকে জেনে নিই, তারপর হাদিসটা সম্পর্কে আমরা ছোট্ট কিছু আলোচনা এবং কিছু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমান রহিম। স্বামীর প্রতি অকৃতজ্ঞতা আর এক কুফর অন্য কুফর থেকে ছোট। আমি পরে আপনাদের অর্থটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রী লোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, হে ফেরেস্তা, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? ফেরেস্তা উত্তর দিলেন, না, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। এ সম্পর্কে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু এর সূত্রে হাদিসটা বর্ণিত হয়েছে। অর্থাৎ এই হাদিস দ্বারা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বুঝিয়েছেন আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের ভালোবাসার স্ত্রীদের, আমাদের ভালোবাসাদের, আমাদের প্রিয়তমাদের বুঝিয়েছেন যে হে বোন, হে স্ত্রী, হে প্রিয়তমা, হে ভালোবাসার মানুষ, আপনি কখনো আপনার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করিয়েন না। অর্থাৎ আপনার স্বামী সারা জীবন আপনাকে ভরণ পোষণ দিয়েছে, খাবার দাবার দিছে, উত্তম ব্যবহার করছে, হঠাৎ কোনো একটা দিন আপনার সাথে একটু বাজে খারাপ ব্যবহার হয়ে গেছে বা একটু সমস্যা হয়ে গেছে, আপনি ফট করে বলে উঠবেন না যে আমি দেখে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে করতো না, বা আমি সারা জীবন তোমার সংসারে কিছুই পাইনি, এমনকি একটু ভালো ব্যবহারও পাইনি। এমনকি এও আমাদের মায়েরা বোনেরা বলে থাকেন যে তোমার কাছে এসে আমি কি পেলাম, অমুক সমুক হ্যান ত্যান অমুকের কাছে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু অনেকে পায়, আমি পাইনি তোমার কাছ থেকে কিছু, ইত্যাদি ইত্যাদি আরও নানান কথা। সম্মানিত মায়েরা বোনেরা, সম্মানিত প্রিয়তমা, ভালোবাসার মানুষগুলো কখনো অবহেলা করতে হয় না, এবং তাদের, আমরা তো মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, তাই বলে আমাদেরকে ভুল ত্রুটি শুধরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই বলে তাদেরকে এমন কোনো কটুক্য করা যাবে না যা কুফরি অন্তর্ভুক্ত হয়, এবং সামান্য এই কুফরি করার কারণে আমরা জাহান্নাম কিনে ফেলি, যে দুনিয়া থেকেই জাহান্নাম নির্ধারণ করে ফেলি। আমল আখলাক যাই করি, আমরা সবসময় চিন্তা করব স্বামীর খেজমত করা, তার কথা মতো চলা, তাকে সম্মান দেওয়া, তার প্রতি আনুগত্য স্বীকার করা, আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আনুগত্য স্বীকার করার পরে স্বামীর আনুগত্য স্বীকার করা। আল্লাহ নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রাসুল, আমরা তো আল্লাহকে সেজদা করি, তো তারপরে আমরা যদি অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে কাকে করতাম? তখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে অন্য কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম। অর্থাৎ আল্লাহ ছাড়া তো কারো কাছে মাথা নত করা আমাদের জন্য, মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম এবং কুফরি শিরিক। যদি থাকতো, যদি আল্লাহ তাআলা হুকুম দিত, তাহলে স্বামীকে সেজদা করার জন্য অনুমতি পেত সর্বপ্রথম, অর্থাৎ দ্বিতীয় স্টেপে, যদি আল্লাহ অনুমতি দিত। আল্লাহ অনুমতি দেননি, এগুলো শিরিক তার জন্যে।
যাই হোক সম্মানিত বন্ধুরা, কতটা স্বামী কতটা প্রিয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে, এবং সেই আমার ভাইয়েরা যারা আছেন, যারা স্ত্রীকে কটুক্তি করেন, যারা স্ত্রীকে কোটা দেন, এই দেয় না সেই দেয় না, তোমার বাবার বাড়ি থেকে এই পাই না ওই পাই না, তোমার কাছ থেকে কি পেয়েছি, আপনারা কুফরি করবেন না, তাহলে আপনাদের পরিণতি ওই জাহান্নাম, দুনিয়া থেকেই কেরাই করে নিতে হবে। বন্ধুরা সবাই মিলেমিশে সুন্দর করে একটা ইসলামী জীবন ব্যবস্থার ভিতরে আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াবি করব ইনশাআল্লাহ। এবং এমন কোনো কথা কেউ কাউকে বলবেন না যেখানে কুফরি হয়ে যায়, আর কুফরি হলে জাহান্নাম কিনে ফেলি আমরা দুনিয়া থেকে। তো অবশ্যই আমরা তওবা করে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইস্তেগফার করে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে ফিরে আসব, এবং সকল প্রকার এই কুফরি থেকে আমরা সবসময় নিরাপদ থাকার, দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক পথে কবুল করুক এবং সকল প্রকার কুফরি থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।